হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনারা সবাই ভালো পাবেন। এই মাছটার নাম হলো সি বিম, ইংলিশ ফিশ। আর এটাকে আমি মুখি দিয়ে রান্না করব বিরিয়ানি করে, আশা করি সবাই ভালো পাবেন। আর এখানে আমি দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপরে মাছটাকে আমি ফ্রাই করে নেব। ফ্রাই করা শেষ হয়ে গেলে আমি এটা রান্না করব, আশা করি সবাই ভালো পাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সবসময় দেখতেছেন, সাবস্ক্রাইব করতেছেন, ওদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এখানে আমি তেল অ্যাড করে নিচ্ছি। আর এখানে আমি ব্লেন্ডার করে নিচ্ছি পেঁয়াজ। আজকে আমার খুবই মনে পড়ে গেল বাংলাদেশের কথা, সবসময় আমার আম্মা দেখতাম পেঁয়াজটাকে বেটে এভাবে রান্না করতে। আর বিদেশে আমরা সবসময় পেঁয়াজটাকে পলে রান্না করি। আজকে কই ট্রাই করে দেখি পেঁয়াজটাকে ব্লেন্ডার করে রান্না করার জন্য কীরকম তরকারিটা হয়। খাওয়ার পরে আমার অনেক মজা লেগেছে, খুবই ভালো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য কষিয়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য কুক করে নেব। আর 2 মিনিট পর আমি এখানে মুখি অ্যাড করে নেব। আশা করি বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখিটা দেওয়া হয়ে গেছে। আমি এখানে মিক্স করে নিচ্ছি। আর প্লিজ যারা আমার চ্যানেলের সাথে আছেন, অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, যেগুলো আমার ভিডিও দেখছেন, আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আর এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য কুক করে নেব, যাতে মুখিটা সিদ্ধ হয়ে আসে। আর ভিউয়ার্স আপনারা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবসময় পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা নিউ সাবস্ক্রাইবার আসবেন আমার চ্যানেলে, প্লিজ লিখবেন না আপনাকে সাবস্ক্রাইব করে গেলাম, আপনি সাবস্ক্রাইব বাক করবেন, আমার ঘরে আসবেন, বেল বাটন চিপাইতে গেলাম, এগুলো লিখবেন না, এগুলো লিখলে ওয়াইটি কেটে নিয়ে যান। আর আমার ভিউয়ার্স এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি একবার লবণটা অ্যাড করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কী সুন্দর কালারটা চলে এসেছে। আমি এখানে সিদ্ধ হওয়ার পরে আমি এখানে মাছটা অ্যাড করে নিব। এটা ইংলিশ ফিশ, এটার নাম হইল সি বিম। এটাকে আমি বিরিয়ানি করে নিয়েছিলাম। তারপরে আমি এটা মাছ অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করার পরে আমি এটার সাথে পানি দিয়ে দিব। যে সময় আমি এখানে কথা বলছিলাম তখন আমার ছোটো মেয়েটা আমার সাথে ছিল, সে একটু একটু মাততেছে, সে খেলা করতেছে। আশা করি বিয়াস আপনারা আমার পাশে এবং সাথে থাকবেন। তারপরে আমি এটাকে এটার সাথে ধনিয়া পাতা আর মরিচ অ্যাড করে নিব। তারপরে আমি পানি দিয়ে আরও 5 মিনিট এটাকে কুক করে নিব। আর সবাই আমার পাশে এবং সাথে থাকবেন। আর অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখান থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি।